উন্নয়ন তো আমাদের এলাকায় মোটামুটি মানে আমরা গরিব মানুষ এই যে তেল লবণ ডাল চাউল ইত্যাদি সবের মূল্য বেশি আছি ইনশাআল্লাহ শান্তিতে আছি সুপ্রিয় দর্শক প্রজন্ম কণ্ঠের ধারাবাহিক বিশেষ আয়োজন জনতার কথা পর্বে আপনাদেরকে স্বাগতম কুড়িগ্রাম এক আসন থেকে যুক্ত হয়েছি আমি মশির রহমান মুরাদ আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন মানেই ভোট আর ক্ষমতার লড়াই এ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা নানা ধরনের সমালোচনা পাল্টাপাল্টি চলছে মিছিল মিটিং নানা রকম কর্মসূচি কিন্তু কি ভাবছেন সাধারণ জনগণ কাকে দেখতে চান তারা ক্ষমতায় এ নিয়ে থাকছে আজকের পর্বে বিশেষ আয়োজন জনতার কথা জনতার কথার মধ্য দিয়ে আমরা জানব আপনাদেরকে জানাব কি ভাবছেন সাধারণ মানুষ কাকে দেখতে চান তারা ক্ষমতায় আসুন জেনে নেই সাধারণ মানুষদের কাছ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মাঠ অনেকটা উত্তপ্ত হয়ে গেছে এবং এই রাজনৈতিক মাঠ যে উত্তপ্ত হয়েছে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তো সব মিলিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে মন্তব্য দিচ্ছে আসলে সাধারণ জনগণ কী চাইছে এবং যে তারা আন্দোলন করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো তারা আন্দোলন সফল হতে পারবে কি জি ধন্যবাদ প্রজন্ম কণ্ঠকে আজকের রিপোর্ট করার জন্য আসলে আমার মতামতটা হচ্ছে যে আগামী নির্বাচন আমি চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেই ভালো হয় তো আমি আশা করব যে আগামী নির্বাচন যে নির্বাচনটি আগামীতে হতে যাচ্ছে এটি যেন নিরপেক্ষ হয় যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়াটাই আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে এটাই আমার প্রত্যাশা এখন যেটি প্রশ্ন উঠছে যে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নেই তো সংবিধানে এক সময় ছিল না অনেক পূর্বে সংবিধানে ছিল না কিন্তু একটা সময় আবার সেই সংবিধানকে সংশোধন করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছে আবার বিএনপির আমলে সেটিকে সেই সংবিধান সংশোধন করে আবার বাতিল করা হয়েছিল আবার এই আওয়ামী লীগ সরকারের অধীনেই একটা সময় আন্দোলন হয়েছিল এবং সংবিধানে আবার পুনর্বহাল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আবার সেই আওয়ামী লীগ সরকারই কিন্তু আবার এটাকে বাতিল করেছে আমি আশা করব যে জনগণের স্বার্থে দেশের স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিশেষ করে দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে যাতে একটি ভালো নির্বাচন হয় সে কারণে যদি প্রয়োজন হয় আবারও সেই সংবিধানকে সংশোধন করার জন্য আমি অনুরোধ করব সরকারের কাছে সরকার পক্ষ বলছে যে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে অপরদিকে বিরোধী দলগুলো বলছে দেশে উন্নয়নের নামে দুর্নীতি করা হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনার কী মনে হয় আসলে যে কোনো সরকারই আসুক না কেন উন্নয়ন সব সরকারই চেষ্টা করে এর মধ্যে হয়তো কোনো সরকার একটু বেশি দুর্নীতি করে আর কোনো সরকার হয়তো বা কম দুর্নীতি করে কারো দুর্নীতি হয়তো প্রকাশিত হয় কারো দুর্নীতি অপ্রকাশিতই থেকে যায় তবে আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ সরকার বিগত 14-15 বছর একটানা ক্ষমতায় থাকায় বিভিন্ন জায়গায় হয়তো উন্নয়ন করেছে বিগত সরকার হয়তো সময় পেয়েছে শুধুমাত্র 5 বছর কিন্তু এই সরকার একটানা 3 বছর ক্ষমতায় 3 টার্ম ক্ষমতায় থাকার কারণে আমি মনে করি যে এর পক্ষেই হয়তো মতামতটা বেশি আসবে অবশ্যই বিরোধী দল বিশেষ করে বিরোধী দল তো চাইবে যে সরকার পরিবর্তন হোক কিন্তু সরকার দল এটা চাইবে না এটাও স্বাভাবিক যেহেতু সব দলেরই লোক আছে আমার মনে হয় যে একটানা যে 14-15 বছরের সরকার থেকেছে এরপরে এর পরিবর্তন হওয়াটাই বাঞ্ছনীয় বর্তমান আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে এবং এলাকায় বিভিন্ন ধরনের অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো আছে কিনা চলাফেরা রাস্তাঘাট উন্নয়ন তো আমাদের এলাকায় মোটামুটি না তেমন হয় নাই মানে চলার মতো আর কি চলার মতো আওয়ামী লীগ দাবি করছে যে দেশে ব্যাপক উন্নয়ন করছি সেক্ষেত্রে তাদের দাবিটা কতটুকু যুক্তিযুক্ত দাবি তো ভালোভাবে ওনাদের এটা আগামী যে নির্বাচন আছে এই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হলে সেক্ষেত্রে কি আওয়ামী লীগের আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগ আসবে বিএনপিতে দাবি করতেছে যে না জনগণ তাদের পক্ষে নাই তারা জোর করে ক্ষমতায় দলীয় তো করতেই পারে বিরোধী দল তো অনেক কিছুই বলবে আওয়ামী লীগ ইনশাল্লাহ আসবে বিএনপি কি আন্দোলনে সফল হবে বলে আপনার না হাসিনা গেছে আসছি জি এখন যে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পরিচালনা করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি তো 3 দলের ভিতরে কোন দলের শাসনটা অতীতে কেমন ছিল এবং বর্তমানে বর্তমানে হাসিনার শাসন ভালো হচ্ছে বিএনপি সময় তখন আমি রাজনৈতিক সম্পর্ক বুঝতাম না তেমন ওর গুরুত্ব তখন এটা জানি না আওয়ামী লীগ বর্তমান আওয়ামী লীগ সরকারের আমল এবং এবং বিভিন্ন এর আগে অনেক রাজনৈতিক দলগুলো শাসন করছে বাংলাদেশ তো সেক্ষেত্রে কোন দলের শাসনটা আপনার কাছে ভালো লেগেছে এবং কোন দলের শাসনটা কেমন ছিল এই বিষয়ে তদন্ত হিসেব পরে আমাদের এখন যে আমরা জনগণের একটা আনন্দ যে ব্যালটে ভোট দেব তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ব্যালটে ভোট দেবো আমাদের শান্তি এটাই
আপনাদের তো ব্যালটেই ভোট দেওয়া হয়, কুড়িগ্রাম এক আসনে তো আসলে ইভিএম সিস্টেম নেই, তো ব্যালটেই তো আপনারা ভোট দিচ্ছেন? ভোট ব্যালটে দেই, তারপর শান্তি তো আমরা পাই না। আপনাদের চাওয়া হচ্ছে নিরপেক্ষ নির্বাচন? নিরপেক্ষ নির্বাচন হোক আমাদের এটাই দাবি। নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে কি সম্ভাবনা কেমন দেখছেন? নিরপেক্ষভাবে মানে শান্তিভাবে ভোট হলেই তো সম্ভাবনা বিএনপি আসতে পারে। নিরপেক্ষ নির্বাচনই হয় এবং সেক্ষেত্রে জনগণ তাদের আবারও রায় দিবে উন্নয়নের পক্ষে? রায় দিয়ে জনগণ ভোট দিবে, যদি আওয়ামী লীগ আবার এসে আসবে জনগণ যদি ভোট দেয় তো হবেই, তো নির্বাচন ব্যালটে ভোট দিবে, পাবলিক তো এগিয়ে চায়। এখন আসুক, বর্তমান আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে এবং অসুবিধাগুলো কি? উন্নয়ন হয়েছে একদিকে, কিন্তু আবার বেশি অসুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ, এই যে তেল লবণ ডাউল চাউল ইত্যাদি সবের মূল্য বেশি, আমরা সাধারণ গরিব মানুষ তাহলে কিনে খেতে আমাদের কষ্ট হচ্ছে। এটা সরকার যদি এইদিকে পদক্ষেপ না নেয় তাহলে আমরা কী করবো? গরিব মানুষ কোথায় যাবো, কার কাছে দাঁড়াবো, কার কাছে হাত পাতব যে আমরা আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সাহায্য দেন, আমরা কিনে খেতে পারছি না, আমরা আমাদের এখন আমরা নিরুপায় হয়ে গেছি। যারা একদম অসচ্ছল তাদের জন্য তো সরকার বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করতেছে, তাদের জন্য সরকার বিভিন্ন দান ইয়া করতেছে, কিন্তু সেটা হলো পাচ্ছে মানুষ, না পাওয়ার কথা না, কিন্তু এই যে সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কী করে কোথায় যাবে? তারা তো সরকারও দেখে না, জনগণ তাদের চলাতে হাল চাষও করতে পারে না, কামলাও দিতে পারে না। তাদের এই যে এক কেজি পিএস 100 টাকা হবে, এখন এই চেনি 130 টাকা দেন, 150 টাকা গুড় সেটা হলো 150 টাকা, তো এটা কীভাবে সম্ভব? মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কী সমস্যা হবে? তো কৃষি নির্ভর, তো সেক্ষেত্রে কৃষি পণ্যের দিক থেকে আপনি দাম কেমন পাচ্ছেন বা কৃষিক্ষেত্রে সুবিধাগুলো কেমন? কৃষিক্ষেত্রে সুবিধা বলতে ধান, আমরা যেহেতু কৃষক লোক, এই আমাদের মূলত ধান, তাছাড়া আমাদের এই ধরনের ব্যবসা বাণিজ্য বা আমরা উচ্চ ধরনের ব্যবসা করি বা বিজনেস করি, এই আমাদের ধানই নিরাপদ। এই ধানটাই যদি সরকারের, যেমন আমরা ধান কাটছি লাগাইছি এখন কাটছি ঘরে উঠাই থুইছি, সরকার যদি এটা আমাদের উচ্চ মূল্য দেয় তাহলে মনে করবো যে না সরকার আমাদের দিকে পদক্ষেপ নিচ্ছে বা কৃষকের দিকে তাকাচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলি ভালো চলতেছে, ধানের বাজারটা যেন উচ্চ মূল্য তো আমরা পাই আর কি, এইটাই আশাবাদ। তেল সারের সুবিধা, সেক্ষেত্রে তেল সার কি এখন সংকটে আছেন না? তেল সারের সুবিধাটা মোটামুটি না 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 তেল সার প্রচুর আছে, তেল সার কখনো সংকট হয় না, আমরা পাচ্ছি ভালো। কি আসলে সফল সুবিধা অসুবিধা পর্যালোচনা করে কি সাধারণ জনগণ এই আওয়ামী লীগ সরকারকেই চাইবে নাকি আসলে পরিবর্তন চাইবে? সেটা আমি বলতে পারবো, এখন জনগণই সেটা বেছে নেবে আর কি, সেটা আমি কী করে বলবো? আমরা এই রাজনীতি করি না, জানিও না, আমরা ওই যে কৃষি কাজ করি, ধান আবাদ করি, ধান খাই, এইটুকু আমাদের রাজনীতি, রাজপথ আমরা জানি না কে জনগণ কী চাচ্ছে কী বলছে সেটা বলতে পারবো না। বর্তমান আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে এবং অসুবিধাগুলো কি? এলাকায় কীরকম রাস্তাঘাট? হ্যাঁ রাস্তাঘাট হয়েছে, ভালো হয়েছে, আসে বাজেট কিন্তু এলাকা করতেছে না, এলাকায় যে বাজেটটা আসে এলাকা করতেছে না। বিদ্যুতের সুবিধা পাচ্ছি, আবার বিদ্যুৎ রেট বাড়াইছে বিদ্যুতের। বর্তমান কেমন আছেন আপনারা? আওয়ামী লীগ সরকার বলছে দেশের মানুষ, দেশের নাগরিকরা বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা খুব ভালো অবস্থানে রয়েছেন, অপরদিকে বিরোধী দলরা বলছে দেশের মানুষ শান্তির নেই, তো আপনার কাছে আছি? ইনশাল্লাহ শান্তিতে আছি। শান্তিতে কি ভাই, দেশের যে যে জিনিসের দাম বাড়াইছে, তাহলে পণ্যের দাম বৃদ্ধি, সরকার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি সমস্যাগুলো সমাধান হবে? না সরকারের সরকার কি সরকারের সরকার তো মোটামুটি ভালোই আছে, সরকার ঠিক আছে, কিন্তু সরকার আছে ভালো, সমস্যা নাই। নির্বাচনে আপনারা কাকে চাইবেন, যে যে সরকার আসলে দেশের জন্য বা জনগণের জন্য কল্যাণকর হবে? যে সরকার আসুক আমরা ভালো চাই, ভালো চাই। বর্তমান এই সাধারণ মানুষদের এই সরকার থাকা আমলে সাধারণ মানুষরা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে? সুযোগ সুবিধা আছে, ভালোই আছে। কি কি সুযোগ সুবিধা? সুযোগ অসুবিধা নাই তো মানুষের, জনগণের না। এলাকায় উন্নয়নের কথা যদি বলি সেক্ষেত্রে উন্নয়নগুলো কেমন? না কর্মকাশের উন্নতি করে না, করে নাই উন্নতি, না হয় নাই আমাদের দিকে, হয় নাই। আগামী নির্বাচনে এই সরকার আবারও থাকলে আপনার এলাকায় উন্নয়ন হবে বা এরকম কোনো সম্ভাবনা দেখছেন নাকি পরিবর্তন? না সরকার যদি ভোটে হইতে পারে হইবে, না হলে না হবে, নিরপেক্ষ হয়, সুস্থ ভোটে হয়। সুস্থ ভোট যদি হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ আসতে পারবে নাকি আসলে অন্য দলের সম্ভাবনা দেখছেন আপনার এলাকা? বেশি হয়ে তাই আসবে। আওয়ামী লীগ সরকারের আমলে আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে?
আমনি সরকার আমলে উন্নয়ন তো ভালো হয়েছে কি কি উন্নয়ন অনেক কিছু হয়েছে দেশে কি কি উল্লেখযোগ্য উন্নয়নগুলো কি কি বলতে পারবেন এবং এই জিনিসের দাম মূল্য সব কমেছিল এখন তো সবগুলো বৃদ্ধি হয়ে গেছে বিএনপি এর আগেও ছিল তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে বিএনপি দুর্নীতিবাজ সরকার তো আপনার কাছে কি আমার তো আগেরটাই ভালো এখন আমার পছন্দ করি না এটা হ্যাঁ পরিবর্তন চাচ্ছি বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে এবং কী কী অসুবিধা পোহাতে হচ্ছে ধন্যবাদ প্রজন্ম টিভিকে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন ভালো হয়েছে উন্নয়ন ভালো করছে উন্নয়ন উন্নয়ন ভালো করছে রাস্তাঘাট বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন করছে উন্নয়নের দিক দিয়ে ভালো করছে আগামী নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে মনে হয় আর যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে সম্ভাবনা এখন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক যদি আসে তাহলে সুষ্ঠু হওয়ার মানে সম্ভাবনা আছে যদি তত্ত্বাবধায়ক সরকার দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার জাগাইছে হয়তো বিভিন্ন বিরোধী দলগুলো তারা আন্দোলন করতেছে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দাবি জানাচ্ছে তো তাই এই আন্দোলনে কি তারা সফল হবে বলে মনে হয় এখন বিভিন্ন যে দলগুলো আছে এই দলগুলো যদি বিভিন্নভাবে আন্দোলন করে তাহলে ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে এই সরকার কারণ বিগত তিন বছর থেকে তিন ট্রাম থেকে চলে আসছে কিন্তু ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে তত্ত্বাবধায়ক সরকার যদি দেয় তাহলে ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি দেখি এখন নির্বাচন যদি সুষ্ঠু হয় জনগণ যে দলকে বেশি গুরুত্ব দিবে যে দলের পক্ষে থাকবে সেই দলে আসবে এখন আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী এদের সাথে সাথ নাই জনগণ যাদেরকে চাবে যে দল ভালো ওই দলকে সাপোর্ট করবে নিরপেক্ষ আমাদের একটাই চাওয়া নিরপেক্ষভাবে নির্বাচন হয় নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এটাই চাওয়া বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশটা কেমন এবং এর আগে যারা দল যে দলগুলো বাংলাদেশ পরিচালনা করতো তখন কেমন ছিল বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের মনে করেন যে আপনার রাস্তাঘাটের উন্নয়ন করছে ঠিক আছে সব দিকে উন্নয়ন হয়েছে সরকার রাস্তাঘাটের উন্নয়ন করছে ঠিক আছে সব কিছুই করছে ভালো কিন্তু আমাদের এলাকায় মনে করেন 80% মানুষ হলো অসহায় দরিদ্র তো সরকার যেন এই দিকেও একটু খেয়াল রাখে আমার সরকারের কাছে বিশেষ অনুরোধ আর রাস্তাঘাটের ব্যাপারে সরকার খুব ভালো করছে যে সকল পদক্ষেপ আছে সেগুলো কি আওয়ামী লীগের ঠিক আছে ইনশাল্লাহ উন্নয়ন করছে মোটামুটি ভালো উন্নয়ন করছে এবং মনে করেন যে আপনার যেগুলো অন্য অন্য কাজ মোটামুটি ভালো করছে এই সরকার আর কি জনগণ চাইবে আবারও আওয়ামী লীগ সরকারকে বর্তমান কি মনে হয় সেটা হলো আল্লাহর উপরে নির্ভর একমাত্র আল্লাহ বলতে পারে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আমার ক্ষমতা নাই আমি কিভাবে বলবো কারণ আমি তো আল্লাহ না ঠিক আছে একমাত্র আল্লাহ বলতে পারে যে কে মানে আসতে পারে এইবার হ্যাঁ আমার কাছে ইনশাল্লাহ সবাই যদি আল্লাহ তাআলা চাইলে হইতে পারে সব কিছুই ঠিক আছে তো আল্লাহ তাআলা যাকে চাইবেন সে আসবে তা আমি চাই দেশে যেন ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয় এটাই আমার আশা আপনি হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তো সব মিলিয়ে আলোচনা করবেন কোন দলের শাসনটা কেমন দেখছেন বিএনপি সময়ে এইরকম ছিল বাংলাদেশ জাতীয় পার্টির সময় এখন আওয়ামী লীগের সময় জাতীয় পার্টির সময় ভালো ছিল কীরকম ভালো মানে এত জিনিসপাতির দাম বেশি ছিল না বেশি মাইট ধুয়েও ছিল না ডাং মাইট ছিল না এমার দুই ধানকার বিএনপি আওয়ামী লীগের বেলায় মাইট ধুর জিনিসের দাম অতিরিক্ত ওই একই ছিল দুই ধানকার সামান্য একটু 19-20 কিন্তু আওয়ামী লীগের আমলে একটু বেশি হয়েছে লাস্টের দিকে আসে সময় কি আপনার এলাকায় উন্নয়নটা বেশি হতো না এখন আওয়ামী লীগের আমলে আপনার তখন তো অর্থনীতি এত ছিল না তখন কম ছিল অর্থনীতি যে ডুবে ছিল সেই ডুবেই কাজ হয়েছে মিলিয়ে আপনি কাকে চাইবেন যে সরকার আসলে দেশের এবং জনগণের জন্য কল্যাণ করো আমার হিসেবে জাতীয় পার্টি আসলেই ভালো হবে আলাদাভাবে কোনো ভূমিকা নিচ্ছেন না তারা তো বিভিন্ন দলের সাথে যুক্ত হচ্ছেন কখনো আওয়ামী লীগের সাথে পজিশন দেখাবে যে ভালোভাবে ফেয়ার ইলেকশন দিবে যে আসবে সেই ভালো করবে ফেয়ার ইলেকশন দেখ যে ভালো হবে সেই আসবে সুষ্ঠু নির্বাচন দিলে কি আসলে সম্ভাবনা কেমন আপনার এই কুড়িগ্রামে এক আসনে এখন ওটা তো কল্পনিক অগ্রিম কথা ওটা আমি বলতে পারবো না কিন্তু ফেয়ার ইলেকশন দিলে যে আল্লাহ যাক চাবে সেই আসবে আপনার কাছে কোনটি মনে হয় আপনি কাকে সাপোর্ট করবেন আমাদের হিসেবে পরিবর্তন করাটাই সবচেয়ে উত্তম আজকের কণ্ঠ আগামীর কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ
আজকের কণ্ঠ আগামী।